ঈদ মানে স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি। সব বয়সীরা ঈদের আনন্দে মাতোয়ারা থাকলেও শিশুরা একটু বেশি খুশি থাকে। তবে উৎসবপ্রেমী মানুষকে এবারে ঈদ উদযাপন করতে হচ্ছে অনেকটা ঘরোয়া ভাবে। করোনা ভাইরাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেই আনন্দে। পার্ক কিংবা বিনোদন কেন্দ্রে নয়, ঘরেই বন্দি থাকতে হয়েছে তাদের। এখন তো বাইরে যাওয়া যাচ্ছে না, এই জন্য বোরিং লাগতেছে, এই জন্য বাসায় বসে গেমও খেলতেছি। এখন এটার জন্য আর মন খারাপ হচ্ছে না, যে গেম তো খেলতে পারতেছি আর কি দরকার আছে। দিয়ে সবাই পাশে, কিন্তু চাইলেও ছুঁয়ে দেখার সুযোগ নেই। অদৃশ্য করোনা ভাইরাস সেখানে দৃশ্যমান দেয়াল। তাই তো প্রায় সব বয়সী নারী পুরুষ আর কি জীবনে বলতে গেলে যে 30টা রোজে ইফতারি বাসায় করলে আমার সারাক্ষণই বাসায় থাকা আর কি, যে সেটার সাথে ইচ্ছাও যুক্ত হয়ে গেল। আমরা চাই যে হয়তো কোরবানি ঈদে আমরা একটু বেরোতে পারবো, এই এই মহামারীটা অনেক কমে আসবে। ঘরে বসে আসলে মন তো ভালো নাই, কারণ ঈদে কোনো মেহমান নাই, আমরাও যেতে পারছি না, জামা কাপড় ইত্যাদি এগুলা তো কিনি নাই, কেনার ইচ্ছাও হয়নি দেশের এই পরিস্থিতিতে। করোনাকালে ঘরে থাকা মানুষগুলোর একটাই প্রার্থনা, ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।